নমস্কার বন্ধুরা, চলুন ডিসকভারিং কলকাতার সাথে আজকে ঘুরে আসা যাক। আমাদের কলকাতার মধ্যেই অপূর্বা সুন্দরী মা করুণাময়ীর সদা জাগ্রত একটি প্রাচীন মন্দির থেকে। জয় মা কালী। এখন আমি আছি আমাদের কলকাতার টালিগঞ্জে আমাদের অত্যন্ত কাছের শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরে। প্রায় 250 বছর পুরনো এই কালী মন্দিরের পেছনে জড়িয়ে আছে অনেক ইতিহাস। ব্যস্ত টালিগঞ্জের মধ্যে খুব সুন্দর জায়গায় এই মন্দিরটি অবস্থিত। ভেতরটাও খুব সুন্দর সুন্দর। এখানে 12খানা শিব মন্দির আছে এবং মা কালীর মন্দির আছে এবং একটা সাজানো গোছানো সুন্দর ছোট্ট বাগান আছে। তাহলে আজকে চলুন ঘুরে দেখা যাক টালিগঞ্জের খুব কাছে করুণাময়ী কালী মন্দির। টালিগঞ্জ মেট্রো বা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে হরিদেবপুর বা কবরডাঙ্গার দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটির ওপর অবস্থিত এই অত্যন্ত সুপ্রাচীন মন্দির। ঠিকানা হচ্ছে 32 নম্বর মহাত্মা গান্ধী রোড। চিনতে কোনো অসুবিধা হবে না, একদম মেন রাস্তার ওপরেই মন্দিরে ঢোকার মেন গেটটি আছে, আপনারা সহজেই দেখতে পাবেন। টালিগঞ্জ থেকে এখানে আসতে হলে আপনারা বাসে আসতে পারেন, ট্যাক্সিতে তো অবশ্যই আসতে পারেন এবং কবরডাঙ্গার যে অটোগুলি আসছে সেগুলোতেও আসতে পারেন। মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই আপনাদের চোখে পড়বে বেশ কয়েকটি দোকান। এখানে ডালার দোকান ছাড়াও আছে সোনার দোকান এবং হোমিওপ্যাথি ওষুধের দোকান এবং ডাক্তারখানা, ডেন্টাল দোকান। এই বেশ কয়েকটি দোকান পেরিয়ে আপনারা যখন মন্দিরের সামনে পৌঁছাবেন তখন আপনাদের মনে হবে আপনারা ভিড় রাস্তার ভেতরে যেন সম্পূর্ণ অন্য একটা শান্ত জগতে পৌঁছে গেলেন। মন্দির খোলার সময় হচ্ছে সকাল 4:30, কিন্তু দর্শনার্থীদের জন্য খুলে সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি এবং বিকেলবেলা খোলে 4টে থেকে রাত 9:30 অবধি। অর্থাৎ রাত্রে বেশ খানিকক্ষণ মন্দির খোলা থাকে রাত 9:30 অবধি। একটা জিনিস মনে রাখবেন, এই মন্দিরে কিন্তু প্লাস্টিক সম্পূর্ণভাবে বর্জিত। ব্যস্ত মহাত্মা গান্ধী রোড থেকে আপনারা যখন মন্দিরের ভেতরে ঢুকবেন তখন মন্দিরের পরিবেশ দেখে আপনাদের মনে হবে যেন আপনারা ইতিহাসে বেশ খানিকটা পিছিয়ে এসেছেন। হ্যাঁ সত্যি, এই মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল প্রায় 250 বছর আগে। বাইরের মেন গেটে লেখা আছে 1760 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির। এই মন্দিরের একটা খুব সুন্দর ইতিহাস আছে। মূল মন্দিরের দিকে যখন আপনারা এগোবেন তখন আপনাদের সামনে পড়বে এই সুন্দর বাগানটা। খুব ছিমছাম, খুব সাধারণ, কিন্তু খুব সুন্দর এই বাগানটা। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গের অত্যন্ত পরিচিত একটি পরিবারের নাম, সাবর্ণ রায়চৌধুরী পরিবারের নাম। হ্যাঁ, এই সাবর্ণ রায়চৌধুরী পরিবারই প্রতিষ্ঠা করেছিল এই মন্দিরের আজ থেকে 250 বছর আগে। আসুন জানা যাক সেই ইতিহাস। সেই সময় কলকাতার খুব কাছে বড়িশা গ্রামের জমিদার ছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সিদ্ধপুরুষ নন্দদুলাল রায়চৌধুরী। 3 ছেলের পর 1 মেয়ে হওয়ায় খুব শখ করে তার নাম রেখেছিলেন করুণা, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়ে 7 বছর বয়সেই মারা যায়। শোকে দুঃখে যখন নন্দদুলাল পাগল তখন এক রাতে তিনি স্বপ্নে আদেশ পেলেন যে কালীঘাটের কাছে একটি প্রাচীন বটগাছের তলায় আছে একটি কালো কোষ্ঠী পাথর, সেই পাথর দিয়ে যেন তিনি মায়ের মূর্তি বানান এবং তাই দিয়ে যেন পুজো করেন। বলতে গেলে মায়ের আশীর্বাদই পাওয়া গেল একজন ভাস্করকে। এবং ছেনি হাতুড়ি দিয়ে যেই কোষ্ঠীপাথর থেকে যখন মূর্তি তৈরি হলো তখন দেখা গেল সেখানে ফুটে উঠেছে একটি বাচ্চা মেয়ের রূপ। মহাকালের বুকে নয়নাভিরাম মাতৃরূপী মা করুণাময়ীর সেই করুণাঘন রূপ দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে মনে রাখবেন, মন্দির প্রাঙ্গণে ক্যামেরা অ্যালাউড হলেও মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা দিয়ে ছবি তোলা বা ভিডিও করা কোনোটারই নিয়ম নেই। তাই বাইরে থেকে আমরা ছবি তুলেছি এবং ভিডিও করেছি। আমরা মন্দিরের ভেতরটা বাইরে থেকে দেখাবার চেষ্টা করছি, মন্দিরের ভেতরে কিন্তু আমরা ক্যামেরা নিয়ে ঢুকিনি, আপনারাও ঢুকবেন না। মায়ের ফালা ফালা চোখ, নাকের টানা দেওয়া নথ, মাথায় রূপোর মুকুট, পায়ে নূপুর, গলায় মুন্ডমালা, অসম্ভব সুন্দর এই চেহারা। এই মায়ের চেহারা দেখলে চোখ জুড়িয়ে যায়। আর মন্দিরটিও খুব সুন্দর। নন্দদুলালের তৈরি করা আসল মন্দির কিন্তু সময়ের সঙ্গে ভেঙে পড়ে। সেই মন্দিরের পুনর্নির্মাণ করেন অসিত রায়চৌধুরী এবং উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী শিবরূপানন্দ। সেই জন্যে এখানে একটি রামকৃষ্ণ সভাগৃহ আছে। বর্তমান মন্দিরে আগে ছাগ বলি দেওয়া হতো, তবে 2002 সালের দীপান্বিতা কালীপূজার দিন থেকে বলি প্রথা বন্ধ হয়। প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো ও হোম যজ্ঞা হয়। ঘটা করে পুজো সুসম্পন্ন করা হয় কার্তিকের অমাবস্যায়। এছাড়া 12 মাসে 13 পার্বণ তো লেগেই আছে। মা করুণাময়ী সদা জাগ্রত বলে খ্যাতি আছে, তাই দূর দূর থেকে এখানে দর্শনার্থীরা মায়ের দর্শন করতে আসেন। নবকলেবরে মন্দির নির্মাণ করা হলেও মন্দিরের শিবলিঙ্গ এবং মা করুণাময়ীর মূর্তি অকৃত্রিম, এগুলোর কোনো পরিবর্তন করা হয়নি। এখানে 12টি শিবমন্দির আছে এবং প্রত্যেকটি শিবমন্দিরে এরকম শিবলিঙ্গ আছে। খুব সুন্দর ছিমছাম প্রত্যেকটি মন্দির, অবশ্যই ঘুরে দেখবেন।
মা করুণাময়ী কালী মন্দিরের দুই পাশে এই দ্বাদশ শিব মন্দিরগুলি আছে, একদিকে ছটা এবং অন্যদিকে ছটা। প্রত্যেকটি মন্দিরের প্রত্যেকটি শিবলিঙ্গর আলাদা আলাদা নাম আছে। এই মন্দিরগুলি অবশ্যই ঘুরে দেখবেন, আপনাদের খুব ভাল লাগবে। মন্দিরের ডান দিকের শিব মন্দিরগুলোতে আছেন তারকনাথ, পশুপতিনাথ, বানেশ্বর, কেদারনাথ, বিশ্বনাথ এবং বাবা মহেশ্বর। ডান পাশের ছটি শিব মন্দির হচ্ছে মন্দিরের সামনে, তবে বাঁ পাশের মন্দিরগুলি হচ্ছে মন্দিরের পাশে। এই মন্দিরগুলোতেও প্রত্যেকটিতে শিবলিঙ্গ আছে। এখানে আছেন বাবা পরমেশ্বর, বাবা বিমলেশ্বর, বাবা জলেশ্বর এবং বাবা লোকনাথ। প্রত্যেকটি মন্দির ঘুরে দেখলে যেন আপনাদের শিব ঠাকুরের প্রত্যেকটি রূপের দর্শন হয়ে যাবে। শিব মন্দিরগুলো দেখতেও খুব সুন্দর। একচালা শিব মন্দিরগুলো ঠিক আমাদের পুরনো বাংলার যে মন্দিরগুলি হতো সেই রকম দেখতে। খুব সুন্দর করে সামনেটা সাজানো আছে এবং খুব রিসেন্টলি রং করা হয়েছে, তাই মন্দিরগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। কালী মন্দিরের সঙ্গে সঙ্গে এই শিব মন্দিরগুলো অবশ্যই ঘুরে দেখবেন, আপনাদের খুব ভাল লাগবে। এই মন্দিরে ভোগের ব্যবস্থাও আছে, তবে তার জন্য আপনাদের সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে জানাতে হবে। নিরামিষ ভোগ হচ্ছে জনপ্রতি 101 টাকা এবং আমিষ ভোগ 201 টাকা। করুণাময়ী কালী মন্দিরে বিয়ে, পৈতে এবং শ্রাদ্ধের মতো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও করা হয়, সেগুলোর জন্য আপনাদেরকে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। সেই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত হয় এই মন্দিরে। এই মন্দিরে পূজিত হন গণেশ ঠাকুর এবং শ্রী বিষ্ণুর কল্কি অবতার। শ্রী কল্কি অবতারের খুব কম মন্দির দেখতে পাওয়া যায়, তার মধ্যে একটি এই মন্দিরটি। এই মন্দিরের দুই পাশে অনুষ্ঠিত হয় এই সামাজিক অনুষ্ঠানগুলি এবং খুব নিষ্ঠা ভরে এখানে ঠাকুরমশাইরা এই অনুষ্ঠানগুলি করে থাকেন। আপনাদের দরকার পড়লে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা, ডিসকভারিং কলকাতার সাথে আমাদের খুব কাছের এই করুণাময়ী কালী মন্দিরের ইতিহাস সম্বন্ধে এবং করুণাময়ী কালী মন্দির ঘুরে দেখতে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ডিসকভারিং কলকাতা।